এসি ইস্টবেঙ্গল হয়ে এবছরে দুরন্ত পারফর্ম করা সাইডব্যাক হীরা মণ্ডলকে দলে ভেড়াতে চাইছে বাংলার আরেক বড় ক্লাব এটিকে মোহনবাগান। হীরার সাথে দীর্ঘমেয়াদি চুক্তি চাইছে তারা। এদিকে এটিকে মোহনবাগানে একাধিক বিদেশি সহ কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারও ইঞ্জারিতে ভুগছেন এটিকে মোহনবাগান শিবিরে। তাই এএফসি কাপ এবং আইএসএলের বাকি ম্যাচগুলোর আগে দলকে আরও শক্তিশালী করতে হীরাকে দলে চাইছে এটিকে মোহনবাগান। শুধু কি তাই, হীরাকে নিয়ে হয়তো আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে বাগান শিবিরে। তাই কন্ট্রাক্টটা তারা চাইছে দীর্ঘমেয়াদি। এসি ইস্টবেঙ্গলের এবছরও দল করার সম্ভাবনা এখনও ক্ষীণ। কারণ কি, এখনও তারা শিওর হতে পারেনি যে কন্ট্রাক্ট পেপারে সই করবে কি করবে না। ফাইনাল টার্ম শিট বা ফাইনাল অ্যাগ্রিমেন্ট শিট সই এখনও করেনি তারা ম্যানেজমেন্টের, সিসিএমের ম্যানেজমেন্টের সাথে। তো সেক্ষেত্রে হয়তো হীরা চলে যেতেই পারেন এটিকে মোহনবাগান শিবিরে। কিন্তু যদি এর মধ্যে এসি ইস্টবেঙ্গল তাদের দল আবার পরবর্তী মৌসুমের জন্য গোছাতে শুরু করে, সেক্ষেত্রে হয়তো তারা ধরে রাখতে পারে হীরা মণ্ডলকে। তবে দেখা যাক যে এটিকে মোহনবাগান শিবিরে খেলার হাতছানি কি হীরা সাড়া দেন, তিনি কি যোগ দেবেন বাগান শিবিরে। বন্ধুরা, এই আজকের আপডেট এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেল ক্রিয়াপ্রেমীকে, ক্রিয়াপ্রেমী ভিডিওগুলিকে, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ক্রিয়াপ্রেমীকে এরকম স্পোর্টস রিলেটেড আপডেট আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।